বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। তোমার সারাদিনে আর কোনো কাজ আছে কি, এই সব সময় কম্পিউটারের সামনে বসে থাকা ছাড়া? তো আর কি করব বাবা বলো, আমাকে তো বিয়েও দিচ্ছ না তুমি। তোমার জন্য তো কতগুলা পাত্র দেখলাম, তুমি তো বিয়েই করবা না? যাকে তাকে বিয়ে করতে বললে কি বিয়ে করব? আমার একজন পছন্দের মানুষ আছে। আচ্ছা ঠিক আছে, বলো ছেলেটা কে, কোথায় থাকে এবং কি করে? বাবা, ছেলেটার নাম মুরাদ, আর ওর বাসা হচ্ছে রুইহা উত্তরা। তবে একটা কথা শুনলে তুমি অনেক খুশি হবে, তার ইনকাম মাসে প্রায় 50 লক্ষ টাকা। কি বললে, মাসে 50 লক্ষ টাকা? কি এমন কাজ করে সে? অবাক হয়ে গেলে তাই না বাবা? আসলে সে অনেক বড় একজন সেলিব্রিটি, ইউটিউবে তার 10 মিলিয়ন ফলোয়ার্স রয়েছে। আচ্ছা, সে ইউটিউবে কি কাজ করে সেটা তো বলো একবার শুনি। কিছুই না বাবা, শুধু কম্পিউটারের সামনে বসে আমার মতো গেম খেলে। তার মানে ওই ছেলেটাও কি তোর মতো পাগল? তুমি তাকে পাগল বলছো বাবা? আমি তাকে ছাড়া কাউকে বিয়ে করব না বলে দিলাম কিন্তু।